বাজেট ফ্রেন্ডলি ক্যাফে খুঁজছেন, তো আজকের ভিডিওটা একদমই পারফেক্ট আপনার জন্য। আজকে যে ক্যাফেটায় যেতে চলেছি, সেই ক্যাফেটায় সমস্ত খাবার দাবার একদম রিজনেবল প্রাইসে, এমনকি বলতে পারেন সমস্ত খাবার দাবার 100 টাকার মধ্যে খাবো, 100 টাকার মধ্যে। তো ক্যাফেটার নাম কি, কোথায় কিভাবে যাবেন? আরে দাঁড়ান, ওয়েট করে যান, অবশ্যই জানাবো আপনাদেরকে। তো তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ মুভমেন্ট ক্যাপচার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফটাফটি আছেন। সেকেন্ড ফেজে লকডাউন ওঠার পরে এটা আমার ফার্স্ট মেট্রো জার্নি। অনেকদিনই মেট্রোতে যাওয়া হয় না, তো আজকে ভাবলাম না মেট্রো করেই যাব। তো দেখুন, মেট্রো একেবারেই ফাঁকা, আর যেহেতু আমি দুপুরবেলাটা ট্রাভেল করছি তো সেহেতু একদম ফাঁকাই পেয়েছি, তো সেহেতু টেনশন মুক্ত। আর দেখুন মেট্রোর এই ওপর থেকে যে ভিউটা অসাধারণ, দেখুন অসাধারণ লাগছে। আর মেট্রো জার্নিও আমার খুব ভালো লাগে। তো আমরা চলে এসেছি কাজী নজরুল মেট্রো স্টেশনে, আর এই যে আমি সেকেন্ড যে গেটটা আছে সেখান থেকেই আমি এক্সিট করছি। তো এটা আপনারা খেয়াল রাখবেন যে এই যে ক্যাফেটা যেতে চলেছি সেটার জন্য এটা একদম পারফেক্ট। তো আমরা কোথায় যাচ্ছি দেখুন, এই যে সামনেই রয়েছে মুন লাইট ক্যাফে, তো এখানেই আমাদের আজকে ডেস্টিনেশন। মেট্রো থেকে নেমে একেবারে ডান দিকে। দেখতেই পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর ডেকোরেশন করা, আর এখানে মিরর দিয়ে, চার পাঁচটা মিরর দিয়ে ডেকোরেশন করা। শুধু মিররই নয়, এই দেখুন ছোট ছোট গ্লাসগুলো যাতে করে চা খাওয়া হয়, তো সেরকম জিনিস দিয়ে দেখতেই পাচ্ছেন ডেকোরেশন করা রয়েছে। আর প্রচণ্ড কোজি একটা ক্যাফে, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর। তো চলুন এবার মেনুটা দেখা যাক। এখানে দেখতেই পাচ্ছেন 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকার মধ্যে ড্রিঙ্কস আর শেক বিভিন্ন রকমের পাওয়া যাচ্ছে। আর এখানে স্টার্টারেও দেখুন বেশ রিজনেবল প্রাইসের জিনিস আছে, আর হ্যাঁ মেন কোর্স আর কিছু কিছু জিনিস আছে যেগুলো 100-এর ওপরে, বাট বেশিরভাগটাই 100-র নিচে। তো স্ক্রিনের মধ্যে পজ করে দামগুলো দেখে নিতে পারেন। তো চলুন এবার দেখিয়ে দিই যে আমি কী কী জিনিস অর্ডার করেছি। আমি এখানে ফার্স্ট অফ অল অর্ডার করেছি যেটা, সেটা হচ্ছে ভ্যানিলা শেক, আর এখানের বেশ কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছে। আর এর মধ্যে যেটা রয়েছে ভ্যানিলার বেশ সুন্দর একটা ফ্লেভার রয়েছে, আর ওপর থেকে দেখুন যেটা দেখতে পাওয়া যাচ্ছে আলমন্ড বেশ সুন্দর অনেকটা দিয়েছে, একটা স্কুপ আইসক্রিম দেওয়া হয়েছে ভ্যানিলা আইসক্রিম। আর দেখুন কতটা থিক আর কতটা সুন্দর, না খেলে বোঝা যাবে না। তো দেখুন আমি এখানে টেস্ট করছি, আর টেস্ট করে আমি যেটা বুঝলাম যে এরকম প্রাইসে মানে এতটা সুন্দর, এতটা থিক এবং এতটা আইসক্রিমের স্কুপটাও বেশ ভরেই দিয়েছে, তো যার কারণে এটা দারুণ সুন্দর লাগছে মুখের মধ্যে, যে আমন্ডের টুকরোগুলো যাচ্ছে, তো যার কারণে বেশ ভালো লাগছে। আর এটার প্রাইস হচ্ছে 99 রুপিস। এখানে
তো আমার এই ভ্যানিলা শেকটা বেশ ভালো লেগেছে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর যদি ট্রাই করেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। তো চলুন এবার আমি নেক্সট অর্ডারে চলে যাই। তো নেক্সট আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে স্মোক চিকেন বার্গার। এখানে ডেকোরেশনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করেছে, আর কতটা ভরে ভরে মেয়োনিজ চিজ দেওয়া হয়েছে। তো বানটা দেখুন, বানটা রয়েছে, আর এখানে রয়েছে লেটেস, আর রয়েছে এখানে অনিয়ন, টোম্যাটো, আর একটা সস দেওয়া রয়েছে। তো চিকেন রয়েছে বেশ অনেকটাই। তো এটার প্রাইস রয়েছে 90 রুপিস, আর এটার দেখতেই পাচ্ছেন কতটা টেম্পটিং। তো বেশ ভালো, এটা সব থেকে মানে হাইলি রেকমেন্ড করবো আমি এই স্মোক চিকেন বার্গারটা। আর মুখে দিলে একটা মানে মানে চিকেন স্মোকি ভাব, তার সাথে হচ্ছে চিজ, তার সাথে মেয়োনিজ, আর ওই যে র যে ভেজিটেবলসগুলো দিয়েছে তার কারণে বেশ মুখের মধ্যে বাইট, মানে আমি একদম মানে ম্যাশ করে খেয়েছি, মানে যাই হোক, তো বেশ এনজয় করেছি। তো নেক্সট হচ্ছে চিজি চিকেন হটডগ, আর এটাতে হটডগ দেওয়া রয়েছে, মানে এটা 4 পিস দেখতে লাগছে কিন্তু এটা টুকরো করা, আর লেটেস দেওয়া রয়েছে, অনিয়ন দেওয়া রয়েছে, ওপর থেকে চিজ দেওয়া রয়েছে, বানটা রয়েছে। তো দেখতে তো বেশ ভালো, কোয়ান্টিটি 80 রুপিসের কোয়ান্টিটি অনুযায়ী এটা বেশ সুন্দর, আর 80 রুপিসের কোয়ান্টিটি অনুযায়ী বেশ ভালো। এটা কীভাবে খাওয়া বুঝতে পারছি না, আমার এই বার্গার আর হটডগ এসব টাইপের জিনিস খেতে গেলে আমি মেস করে একেবারে খাই মুখে হাতে মাখিয়ে। তো তোমাদের মধ্যে কারা আছে এরকম যে আমার মতো এরকম মেসভাবে জিনিসটা খাও, তো তারা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাতে পারো। তো যাই হোক, আমি এটা টেস্ট করলাম, টেস্ট ওয়াইজ মোটামুটি নট সো গুড অ্যাকচুয়ালি, আদারওয়াইজ সবগুলো বেশ ভালো। বেশি ভিডিও করতে পারিনি, তো আপনাদের সাথে সমস্ত কিছু ইন ডিটেলসে শেয়ার করা হয়নি, সেই কারণে আমি এখন পুরো ডিটেলসে বলে দিলাম। কারণ সেখানে আপনি একটা ক্লিপে এসে অ্যাড করেছিলাম যে সেখানে মানে জোরে গান চলায় আমি কথা বলতে পারিনি, তো সেই জন্য পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই আপনারা। আজকের ভিডিওটা পুজোর জন্য একেবারে পারফেক্ট হতে পারে, পুজোর 4টে দিনের মধ্যে একটা দিন ট্রাই করতেই পারেন এই বাজেট ফ্রেন্ডলি একটা ক্যাফেতে। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, যদি ট্রাই করে থাকেন এই পুজোতে তাহলে কমেন্ট সেকশনে লিখতে একদমই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য নিজে ভালো থাকুন, সব বাইকে ভালো রাখুন, অ্যাটলিস্ট ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।